আমাদের এক্সপেক্টেড প্রাইস এই মুহূর্তে 10 লাখ টাকা ওর কুচটা খুবই সুন্দর আহ কি শান্ত এটার কিন্তু বৈশিষ্ট্যই কিন্তু আপনার ফ্রন্ট পার্টটা অনেক হেলদি বডি বিল্ডারের মতো কি হয়েছেটা কি বল হয়েছেটা কি চুজটা দেখেন খুবই চমৎকার কতটুকু খাবার দিচ্ছে এদেরকে যদি আমি দানাদার খাওয়াই ইউরিয়া খাওয়াচ্ছি ইউরিয়ার নাম শোনার সাথে সাথে কিন্তু একটা মিসকনসেপশন ক্রিয়েট হয় এটা অ্যাকচুয়ালি ল্যাক অফ নলেজ সয়াবিনের কোনো অল্টারনেটিভ আমাদের নাই আমরা এখন যে শেডে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমার ফ্যাটেনিং ইউনিট এখানে এখন যে গরুগুলো আছে সেগুলো হচ্ছে কোরবানকে কেন্দ্র করে ফ্যাটেনিং করার মূলত গরুগুলো আমরা কালেকশন করেছি বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গ হোক বা যে কোনো ফার্ম হোক এবং মিনিমাম 6 মাসের একটা প্ল্যান করে আমরা এগুলো ফ্যাটেনিং করি সেটা 1 বছর হতে পারে 2 বছর হতে পারে মূলত আমার কাছে যে গরুগুলো আছে বেশিরভাগই হচ্ছে আপনার শাহিওয়াল বা শাহিওয়াল ক্রস দেশে তো পিওর শাহিওয়াল যেরকম থাকে আপনার গিরের সাথে ক্রস থাকে সিন্ধির সাথে ক্রস থাকে ফ্রিজিয়ানের সাথে ক্রস থাকে আর ক্রস না হলে এই সাইজে নিয়ে আসা তো যাবে খুব ডিফিকাল্ট জি তো কুরবানের সময় যেহেতু একটু লাল গরু পছন্দ করে তো আমরা প্রেফারেন্স দিয়ে রাখি সুন্দর এবং তার গঠনটা ভালো আছে কিনা একটু শুকনা গরু হতে হবে যখন আমরা গরু সিলেক্ট করি তার পা গুলা ঠিক আছে কিনা এরপর আনার পর প্রথমে কৃমিনাশক করি তারপর আপনার নেসারি যেসব ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাওয়া সেটার মধ্যে দানাদার হতে পারে এবং গ্রিন ফডার এবং শুকনা খড় এই তিনটা খাওয়ারই আমরা রেসিপিতে রাখি আর রেসিপি তো আপনার দানাদার খাদ্য বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনার ভুট্টার গুঁড়া কিংবা ভুষি সব কিছু কয়েকটা আইটেম মিক্স করে এটা করা হয় আমরা খাবারের কথা আরেকটু পরে শুনি ভাই আমরা যেহেতু গরুগুলো দর্শকরা দেখছে এবং সাথে সাথে আসলে অনেকেই পছন্দ করছে দাম জানতে চাইছে তো ওই ব্যাপারগুলো যদি আমরা একটু বলে দিই দর্শকদের উদ্দেশ্যে দামের ব্যাপারগুলো অ্যাকচুয়ালি ডিফাইন করা এখন খুব ডিফিকাল্ট আপনারা হয়তো জানেন ফিড প্রাইস এখন কিন্তু খুব বেশি ফ্লাকচুয়েট করছে তো আজকে যে প্রাইসটা বলবো সেটা হয়তো দেখা যাবে 2 মাস পরে কস্টিং এ ডিফারেন্ট হতে পারে বাট আমরা সবসময় চেষ্টা করি একদম মিনিমাম কস্টে ট্রেড করা বাট সেলস স্টেজে তো ভলিউমটা যেটা হাই হয় আর তো আর যেহেতু গরু সিলেকশনের ব্যাপারগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে গ্রোথ বেশি হলে আমি তাহলে আমার খরচ কম হবে গ্রোথ বেশি হবে এবং কাস্টমারকে আমি বেটার প্রাইসে আমি গরুগুলো অফার করতে পারি তো এখন যদি প্রথম গরুটা আপনি হিসাব করেন প্রথম গরুটি এটা একটা শাহিওয়াল ক্রস এটার বডি ওয়েট অ্যাপ্রক্সিমেট 500 এর মতো হবে এটা যদি এখন আমরা প্রাইস হিসাব করি প্রায় 2.5 লাখ টাকার গরু আচ্ছা এটা জাস্ট লামসাম বললাম এর পাশেরটাও কিন্তু আপনার এটা ক্রস গরু কালারটাও সুন্দর প্রত্যেকটা গরুই কিন্তু এরকম আপনার এখানে যে গরুগুলো আছে মিনিমাম 500 কেজি ম্যাক্সিমাম 1000 কেজি পর্যন্ত আছে আমার কাছে এবং কোরবান আস্তে আস্তে এগুলো সবগুলোর প্রায় 1 থেকে 150 কেজি মিনিমাম বাড়বে আরো বাড়বে আরো বাড়বে আপনি একটু যদি খেয়াল করেন দর্শক যে আমরা অনেক সময় দেখি যে একটু হাইটে মানে উচ্চতা একটু বেশি কিন্তু দেখা যায় যে একটু দেখতে ছোট লাগছে কিন্তু ওইটার ওজন বেশি হয়ে যায় যেমন এই দুটা গরু পাশাপাশি আছে আপনারা কিন্তু পার্থক্যটা পেয়ে গেছেন আপনি কিন্তু এটাও 500ই বলেছেন এটাও প্রায় 500ই বলেছেন কাছাকাছি চলে আসে এগুলো হচ্ছে জাত ভেদে বা কার সাথে কার ক্রস হচ্ছে সেইটার উপর নির্ভর করে এরকম একটা গঠন হয় আমরা কি এটার দামটা একটু বলে দেই এটার দাম আপনার প্রায় 250+ এগুলাও আপনার 250+ এটাও 250 এটাও 250 ওটা 300 আচ্ছা ওই পাশের গরুটা মাশাল্লাহ খুব সুন্দর আসলে কোরবানির ঈদে যে গরুগুলো কেনা হয় সেগুলো আসলে নানা বিষয়গুলোই দেখে তারপরে কেনা হয় তার মধ্যে কুজ একটি ওর কুজটা খুবই সুন্দর আহ কি শান্ত কি শান্ত আমরা এখন এদেরকে শান্ত হয়ে থাকতে দেখছি অথচ আমরা দেখেছি যে যখন বাইরে ছিলাম কি ছিল এরা ওদের যন্ত্রণায় দাঁড়াতেই পারিনি এখন কত শান্ত না আরাম লাগছে আরাম লাগছে আচ্ছা এইটা হচ্ছে ভাইয়া ক্রস একটি গরু না হ্যাঁ এখানে শাহিওয়ালের সাথে এটা মনে হয় আপনার গিরের ক্রস এই যে ওর এই যে ঝুলটা বেশ লম্বা আছে হ্যাঁ লম্বা আছে খুবই সুন্দর Thank you.
মাশাআল্লাহ এটি খুব সুন্দর গরু আপনি কোথা থেকে এনেছেন ওকে এটা আরেকজন থেকে কিনা গরু আপনার চিরঙ্গের বাইরে এটা খুব স্পেশাল এবং এক্সেপশনাল একটা গরু যে কারণে এটা প্রাইসও অনেক হাই আচ্ছা এটা একটা সিন্ধি এবং আপনি যদি কালারটা খেয়াল করেন খুব অ্যাট্রাকটিভ একটা কালার এবং বডির স্ট্রাকচার কিন্তু চমৎকার একদম আলাদা কিন্তু একদম আলাদা আপনি অন্যান্য যেসব লাল গরু দেখছেন এটার সাথে এর ডিফারেন্স কিন্তু এক নজরে বোঝা যায় এটা লাইট ওয়েট আছে এখন 900 এর মতো 900 আচ্ছা মাশাআল্লাহ তা আমরা মানে আরো আশা করছি আরো আশা করছি প্রায় আরো কত কেজি হতে পারে বলে মনে হয় আর 100 কেজি মানে কুরবান আসতে আসতে যদি হয় 100 কেজি হ্যাঁ বয়স এখনো কম এটা যদি চাই হয়তো নেক্সট ইয়ারের জন্য রেখে দেওয়া যাবে বাট এক্সপেক্টেড প্রাইস পেলে ইনশাআল্লাহ এর এবারে আমরা ছেড়ে দেব মানে আপনি যদি একটু খেয়াল করেন ভাই আপনি যদি একটু সুন্দর করে দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে বলেন ওর পুজটা থেকে শুরু করে মাথার পুরো অংশটা মানে আমরা যদি এটাকে বলি ওর ঘাড়টা যদি দেখা যায় হ্যাঁ কতটা চড়া লম্বা ওর মাথাটা কোথায় পুজটা কোথায় হ্যাঁ আর এই দিকটা এসে বাহ মনে হচ্ছে প্রতিদিন জিম করছে এটার কিন্তু বৈশিষ্ট্যই কিন্তু আপনার ফ্রন্ট পার্টটা অনেক হেলদি বডি বিল্ডারের মতো একদম অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর আমরা দামটা কি বলে দিয়েছি না বলিনি দাম এক্সেপশনাল গরুর কিন্তু এক্সেপশনাল দামই হয় হ্যাঁ এখন এই জন্য আমাদের এক্সপেক্টেড প্রাইস এই মুহূর্তে 10 লাখ টাকা 10 লাখ টাকা আচ্ছা এর পরের গরুটাতে আমরা চলে যেতে পারি ইশ কি চাইছেন একটা গরু আছে এখানে হ্যাঁ এটা অনেকটা দেশাল প্রকৃতির কি হয়েছেটা কি বল হয়েছেটা কি আশা মাত্রই যে এদিকে মাথা নিয়ে চলে এলি কি বলতে চাচ্ছিস কি বল হ্যাঁ বলুন এটার আপনার চুজটা দেখেন খুবই চমৎকার এবং এটা একটা দেশাল এবং শাহিওয়াল মিক্স করা গরু কালারটা একটু ধূসর হলেও বডি স্ট্রাকচার কিন্তু খুবই চমৎকার এটার বডি ওয়েট আছে আপনার 800 কেজির কাছাকাছি এবং স্কিনে কিন্তু যে পরিমাণ জায়গা আছে আরও কিন্তু অনেক ওয়েট গেইন করার সুযোগ এখন হয়ে গেছে আচ্ছা আপনি যখন এই ধরনের গরু নিয়ে আসছেন সংগ্রহ করছেন তখন আপনার মাথায় আসলে কি কাজ করে আপনি কাদের কথা চিন্তা করে এই ধরনের কিছু গরু নিয়ে আসছেন বাজারে আসলে এগুলো নিয়ে আসার পরে বিক্রি করাটা কি সহজ কিনা এখন যে গরুগুলো দেখছেন এগুলো অ্যাকচুয়ালি হাই এন্ড গরু এবং মার্কেটে ডেফিনেটলি সবসময় হাই এন্ড কিন্তু থাকে আর গরু নির্বাচন করার সময় আমরা দেখি হাইটটা কতটুকু হবে এবং সৌন্দর্যের কত কারণ এই গ্রুপের কাস্টমাররা কিন্তু বিউটির দিকটা সবসময় এমফাসাইজ করে তো যে কারণে এভাবে গরুগুলো সিলেকশন করা এবং মার্কেট আছে আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি যে এই ধরনের কাস্টমারগুলোতে আমরা বেটার প্রাইস লাস্ট টাইম দিয়েছি বলেই কিন্তু খুব কুইক আমরা সেল করতে পেরেছি তো সেই কনফিডেন্স থেকে আমরা এবারেও কিন্তু অনেকগুলো বড় গরুই এনেছি তবে আমাদের কাছে ছোট গরু আছে যেগুলো অলরেডি অন দ্য ওয়ে আমাদের পাইপলাইনে কারণ সব গ্রুপের কাস্টমারকে আমরা সার্ভ করার চেষ্টা করি নট নেসেসারিলি যে সব বড় গরুই হবে হ্যাঁ কারণ অনেকেই আছে যে এত বড় গরু তারা করতে পারবে না কিন্তু ছোট গরু আমরা করি ছোট গরু তো আমরা কম্পিটিটিভ প্রাইসে কিন্তু আমরা ট্রেডটা করি মানে সর্বনিম্ন কত প্রাইস রাখেন এবং সর্বোচ্চ কত প্রাইস লাস্ট টাইম করেছিলাম 1 লাখ 1 লাখের কাছাকাছি রেঞ্জে ছিল এবং ম্যাক্সিমাম ছিল হচ্ছে আপনার 7 লাখ টাকা হাই হ্যালো এটা একটা ফ্রিজিয়ান পার্সেন্টেজ বেশি হ্যাঁ আর এটা এটা আমাদের এখানের মধ্যে সবচেয়ে হেভি ওয়েট 950 এটা লাইভ ওয়েট এটা সামনে থেকে অন্যরকম একেবারে অন্যরকমই লাগছে কিন্তু হ্যাঁ আমরা যদি একটু সামনে থেকে দেখাতে পারি দর্শকদেরকে আপনারা একটু মাথায় এবং ওর দুই পাশে মানে এই এইটাকে ショルダー বলবো গরু ショルダー আচ্ছা আপনারা যদি একটু ওদের ショルダーগুলো দেখতে পারেন আসলে
মানে এই গরুগুলোকে কি শুধুমাত্র যে খাবার আমরা দেখতে পাচ্ছি এখানে এই ধরনের খাবার খাইয়ে কি এরকম করা হয়েছে এবং আপনি যার কাছ থেকে নিয়ে এসেছেন যে ওকে খাইয়ে বড় করেছে সেটা জানার সুযোগ হয়েছে যে না আসলে আমি একটা ভালো গরু নিয়ে যাচ্ছি হ্যাঁ যখনই কোনো খামার থেকে গরু আনা হয় তখন কিন্তু আমরা জানি যে খাবারের ফিট ফিট প্র্যাকটিসটা কী হয় তো মোরলেস কিন্তু সব খামারই কিন্তু একই রকম কারণ অ্যাকচুয়ালি এই ধরনের ফিট রেসিপি ছাড়া গরু কিন্তু হবে না আপনার যত বড়ই গরু হোক ওকে যে প্রপার নিউট্রিশন এবং যদি আপনি ওর যে যে ক্যালোরি দরকার ওটা যদি না দেন ও কিন্তু কনস্ট্রাকশন হবে না ওর বডি থাকবে স্কেলেটন থাকবে বাট ওয়েট গেইন করবে না তবে হ্যাঁ যারা যারা করেছেন আগে থেকে তারাও মনে হয় একটা প্র্যাকটিস ছিল গুড প্র্যাকটিস আমরাও সেম জিনিসটাই ফলো করে যাচ্ছি এবং প্রতি মাসে আমরা ওয়েট চেক করি যে ওয়েট গেন কতটুকু হলো ওটাতে আমরা বুঝতে পারতেছি যে আসলে ফিডিংটা আমাদের ঠিক আছে কিনা মানে দেখে বোঝা যাচ্ছে খুবই সুন্দর আর এবং আপনিও খুব যত্নে রাখছেন ওকে বোঝা যাচ্ছে আমরা যদি ওর বিষয়ে একটু জেনে নিতে পারি দর্শকদেরকে জানাতে পারি মানে দাম ওজন সব কিছু মিলিয়ে এটা একটা আপনার অস্ট্রাল ক্রস এবং এটার লাইভ ওয়েট আছে 950 এটার এখন বর্তমান আস্কিং রেট হচ্ছে 6 লাখ টাকা আচ্ছা জি এবার আমরা পরের গরুটিতে চলে আসতে পারি এটা একটা চমৎকার গরু কালারটার কারণে অন্য অন্যান্য লালগুলো থেকে ওটা একটু একটু ডিফারেন্ট অনেক সুন্দর গরু এবং এটার আপনার লাইভ ওয়েট আছে 600 এর কাছাকাছি এবং এটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার 450 এটা একটা শাহিওয়াল জাতের গরু বাট অনেকেই বলে যে পাকিস্তানি শাহিওয়াল অ্যাকচুয়ালি পাকিস্তানি শাহিওয়াল ইন্ডিয়ান শাহিওয়ালের মধ্যে ডিফারেন্টলি আপনার ডিফারেন্ট হয় কিন্তু শোনা কথায় এবং যাদের থেকে নেওয়া কারণ আমরা তো সরাসরি পাকিস্তান থেকে এটা ইম্পোর্ট করি হ্যাঁ সো যতটুকু আমাদের নলেজ হয়েছে তাতে মনে হচ্ছে এটা পাকিস্তান শাহিওয়াল একটা গরু হতে পারে এটা একটা দেশাল গরু এটারও ক্রস পিওর দেশাল তো না আপনি যদি ওর চোটটা দেখেন পুঁজটা অনেক বেশি হোয়াইট এবং অনেক বেশি হেলদি খুবই সুন্দর আচ্ছা এই ধরনের একটি গরু প্রতিদিন কতটুকু খাবার খাচ্ছে আই কি হলো হলোটা কি কতটুকু খাবার দিচ্ছে এদেরকে যদি আমি দানাদার খাওয়াই দানাদার খাওয়ার পূর্বে প্রায় 8 কেজি থেকে 10 কেজি আমরা সাইলেজও ইউজ করি সাইলেজ দিচ্ছি আমরা প্রায় 15 কেজি 20 থেকে 20 কেজি আর শুকনো খড়ও থাকে শুকনো খড় পরিমিত কারণ শুকনো খড় তো খুব দরকার ওদের ডাইজেশনের জন্য আর কাঁচা খাঁচো দেওয়া হয় আচ্ছা ইউরিয়া মোলাসেস এটা তো একেবারে বিজ্ঞানসম্মত যদি সঠিক পরিমাণে খাওয়ানো যায় তাকে এবং মেশানোর সময়ও সঠিক পদ্ধতিতে মেশানো হয় তো ইউরিয়া মোলাসেস কি আপনারা ইউজ করেন আমরা ইউরিয়া মোলাসেস ইউজ করছি একটা পার্টিকুলার লাইনে আর অন্য পার্টিকুলার লাইনে আমরা ইউরিয়া মোলাসেসটা ইউজ করছি না লাস্ট টাইম আমরা করেছিলাম একবার বাট এটা একটা বিজ্ঞানসম্মত উপায় যদি আপনি পরিমিতভাবে খাওয়াতে পারেন এবং অনেকেরই একটা ভুল ধারণা আছে যে আমি ইউরিয়া খাওয়াচ্ছি ইউরিয়ার নাম শোনার সাথে সাথে কিন্তু একটা মিসকনসেপশন ক্লিয়ার হয় এটা অ্যাকচুয়ালি ল্যাক অফ নলেজ আপনি যদি প্রপার স্টাডি করেন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা উপকারিতা আছে যদি সেটা পরিমিত হয় আর ইউরিয়া মোলাসেস যদি না খাওয়ান তাতে কোনো সমস্যা নেই বাট শুকনা খড়কে ভেঙে ওখান থেকে যে আপনার খাদ্য উপাদান সেটাকে আনার জন্য আপনি ইউরিয়া মোলাসেসটা ইউজ করতেই হবে আর না হলে আপনি যদি খড় খাওয়াতে চান আপনি শুকনা খড় এমনি খাওয়ালে শুকনা খড়ে কিন্তু কোনো ফুড গ্রেড নেই জি প্রক্রিয়াজাতকরণ করে তারপরে খড় খাওয়াতে হবে অবশ্যই আর না হলে শুকনো খড় খাওয়ালে আপনি একদিকে ওজন বাড়ানোর চেষ্টা করছেন আরেকদিকে কিন্তু কমে যাবে আচ্ছা ভাইয়া কয়েকবারই খাবারের কথা বলছিলেন পরে আমি বলেছি যে না এখনই না আমরা খাবারটা আসলে দেখবো এবং কথা বলবো এখানে খাবারটি চলে এসেছে এটি দানাদার খাবার এখানে অনেকগুলো উপকরণও রয়েছে আমরা একটু উপকরণগুলোর কথা শুনবো এবং আপনি কোন উপকরণগুলো কতটুকু পরিমাণে আপনি আসলে ব্যবহার করছেন গরুকে খেতে দিচ্ছেন সেই বিষয়টা যদি একটু বলেন
এখানে আপনার গমের ভুষি আছে, তারপর কুড়া আছে, চালের কুড়া, ভুট্টার দানা আছে, মুগ ভুষি আছে, মসুর ভুষি আছে। এবং পার্সেন্টেজ যদি হিসাব করেন তাহলে আপনার গমের ভুষি থাকবে 40%, তারপর বাকিগুলো 20-20-18 এভাবে করে মিক্স করা থাকে, প্রায় 4-5টা উপাদানে মিক্সার করা। এখন যেটা মেশানো আছে, দেখা যায় যে বছরে বিভিন্ন সময়ে আবহাওয়ার উপরে নির্ভর করে আপনারা কিন্তু একটু চেঞ্জ করেও দিয়ে থাকেন, এবং একই ধরনের খাবার আসলে সবসময় ভালো লাগে না, সেক্ষেত্রেও চেঞ্জ করে থাকেন, ওদের রুচির উপরে নির্ভর করে। এখন চেঞ্জের ব্যাপারটা আসলে একটু ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কারণ সহজেই চেঞ্জ করা যায় না, কারণ তাদের ফুড হ্যাবিট কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। তবে প্রাইস অ্যাডজাস্ট করার জন্য যদি কখনো করা লাগে সেটা খুব মাইনরলি করা হয়, কারণ এই কয়েকটি উপাদান ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ আমাদের কাছে আসলে নাই। আপনি যদি প্রোটিন সোর্স হিসাব করেন কিংবা ফ্যাট সোর্স হিসাব করেন, প্রোটিন যদি হিসাব করেন আপনার সয়াবিনের কোনো অল্টারনেটিভ আমাদের নাই। যেটা আছে সেটা হচ্ছে আপনার সরিষার খৈল, কিন্তু সরিষার খৈল কিন্তু খুব একটা হেলদি না, কারণ এটার সোর্সের ব্যাপারে আমরা জানি না। তা ডিপেন্ড করতে হয় আপনার সয়াবিনের মিলের উপর, সয়াবিন মিল যদি দাম বেশিও হয় কিছু করার নাই, ওটাই খাওয়াতে হচ্ছে। আচ্ছা, আমরা বিভিন্ন সময় কিন্তু খাদ্যের দাম বেড়ে যেতে দেখছি, এবং প্রায় অনেকেই কিন্তু না যে হালে খাদ্যের দাম বাড়তি হওয়ার কারণে, সেক্ষেত্রে আপনার কি অবস্থা, আপনাকেও কি নাজেহাল হতে হচ্ছে নাকি আপনি ঠিকই আছেন, ভালো আছেন? না, আমাকেও ডেফিনেটলি আমার কস্টিংও এফেক্ট করছে, এটা এমন না যে আমি সাফার করছি না, অবশ্যই সাফার করছি, কিন্তু আপনার যদি ঘাসের পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই থাকে তাহলে আপনি দানাদারের উপর ডিপেন্ডেন্সি কমাতে পারবেন। কারণ আমি দেখেছি আপনার টাউন কেন্দ্রিক যেসব ফার্মার তাদের অ্যাকচুয়ালি ঘাসের সোর্সটা থাকে না, তারা মূলত ডিপেন্ড করে হচ্ছে কনসেন্ট্রেটের উপর, তো ওনাদের কস্টিংয়ের ফ্যাক্টরটা মনে হয় বেশি ঝামেলা করে। কিন্তু আমার ক্ষেত্রে যখন অতিরিক্ত হাই হয়ে যায় তখন আমরা একটু সুইচ করে ফেলি আমাদের আপনার যে ঘাস আছে টিএমআর আপনারা করে থাকছেন? টিএমআর, হ্যাঁ, আমরা টিএমআর অ্যাকচুয়ালি আমরা যখন সাইলেজ খাওয়াচ্ছি সাইলেজের সাথে কিন্তু আমরা দানাদারটাও দিয়ে দিচ্ছি, সাথে কিন্তু শুকনা খড়ও দিচ্ছি, ওটা যখন ওদের মিক্স আপ হচ্ছে ওটাই কিন্তু এক ধরনের টিএমআর। হ্যাঁ, আর বাইরের দেশে যেটা করে সবাই একসাথে টিএমআর করে ফার্মেন্টেড করে রেখে দেয়, সেই টিএমআর আমরা ইউজ করি না, বাট দিস ইজ ওয়ান কাইন্ড অফ টিএমআর অ্যাজ ওয়েল, আমি সব কিছুই দিয়ে একসাথে দিয়ে মিক্স আপ করে দিই। আচ্ছা, টিএমআর সম্পর্কে আপনারা আসলে অনেকেই জানতে চেয়েছেন যে কীভাবে আসলে কতটুকু কী উপকরণ দিয়ে টিএমআরটা তৈরি করা হয়, সেক্ষেত্রে আমি সবসময় বলে থাকি যে আপনারা অবশ্যই প্রাণী সম্পদ কর্মকর্তাদের পরামর্শ তো নেবেনই, এবং যারা অভিজ্ঞ খামারে রয়েছেন তাদের পরামর্শ নিয়ে থাকেন, আর এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠে আপনারা চাইলে কিন্তু গরু মোটা তাজাকরণ কোর্সটি করে নিতে পারেন। আমরা এই খেতে দিয়েছি, খাচ্ছে, মজা করে খাচ্ছে, দানাদার খাদ্যের পাশাপাশি আপনারা কিন্তু নানা ধরনের ভিটামিন মিনারেলস এগুলোও দিয়ে থাকেন, এই সম্পর্কে একটু শুনি কখন কিভাবে দিয়ে থাকেন। খাওয়ার পাশাপাশি যেটা করা হয় নিয়মিত কৃমি ডোজটা করা হয়, এফএমভি ভ্যাকসিনেশন করা হয়, এবং আপনার ভিটামিনস অ্যান্ড মিনারেল সাপ্লিমেন্ট পাওয়া যায়। যেহেতু গরুগুলো অনেক বড়, অনেক সময় ফুড থেকে তারা নিউট্রিশন এবং প্রয়োজনীয় ভিটামিন নাও পেতে পারে, তো সেক্ষেত্রে এই জন্য সাপ্লিমেন্টগুলো ইউজ করা হয়, ভাইটামিন সাপ্লিমেন্ট এবং আপনার মিনারেল সাপ্লিমেন্ট। আপনি হয়তো খেয়াল করবেন এখানে মিনারেল ব্লক কতগুলো ঝুলানো আছে, ব্লকগুলো, সো ওগুলো মিনারেল ঘাটতি পূরণ করে। আর হ্যাঁ, পিরিয়ডিক্যালি আমরা প্রিমিক্সগুলো ইউজ করি। এ পাশে আরও কয়েকটি গরু আছে, আমরা এই গরুগুলো সম্পর্কে একটু জেনে নেই, তবে তার আগে ভাই আমরা অনেক কথাই বলছি কিন্তু আপনার খামারের নাম এবং আপনার খামারটি কোথায় অবস্থিত সে বিষয়ে যদি একটু বলে দেন দর্শক। আমার খামারের নাম রয়্যাল রেঞ্চ ক্যাটেল ফার্ম, এটা আমরা চট্টগ্রাম কর্ণফুলী থানার আওতাধীন, কর্ণফুলী ব্রিজের পরেই হচ্ছে আমাদের খামার গ্রামের মধ্যে। আর আমাদের খামারের যদি মূল বয়স হিসাব করি তাহলে প্রায় 8 বছর, বাট ফ্যাটেনিং হিসাব করলে হয়তো বা 4 বছর। আচ্ছা ভাই, আপনি এখানে এই যে খাদ্য পাত্র হিসেবে ড্রাম ইউজ করেছেন,
তো এই সম্পর্কে যদি একটু বলেন এবং অটোমেটিক্যালি পানির ব্যবস্থাও মনে হয় এখানে আছে নাকি সুইচ দিতে হয় কিভাবে কি পদ্ধতিটা কি এটা অ্যাকচুয়ালি টোটালি আমি খুব চিন্তা করে করছিলাম কারণ এই ধরনের চারি আমি কোনো ফার্মে দেখি নাই ইউজুয়ালি যেটা হয় সিমেন্ট দিয়ে আপনার গামলাগুলো করা হয় তো আমি ভাবলাম সিমেন্ট দিয়ে যদি করি তাহলে জিনিসটা কিন্তু ব্লক হয়ে যাবে এখন গরুটা বসলে কিন্তু নিচ থেকে আপনার এয়ার সার্কুলেশন হচ্ছে এটা একটা পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে কেমিক্যাল ড্রাম রেডিমেড পাওয়া যায় আপনার জাস্ট হাফ করে নিতে হয় আর এগুলো হচ্ছে আয়রন তার মানে এই ব্যাপারটা হচ্ছে টোটাল রিসাইকেল আপনি চাইলেই কিন্তু এগুলো আবার সেল করে দিতে পারবেন কিন্তু সিমেন্টের চারি করলে ওইটা যদি ভাঙা লাগে কোনো কারণে সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে চেঞ্জ হবে আর আমার কাছে মনে হয়েছে এটা ক্লিন করতে এবং মেনটেন করতে আরও ইজি আর যদি অটোমেটিক ড্রিঙ্কিং সিস্টেম দেখেন এগুলি এখন রেডিমেড পাওয়া যায় গরু পানি খাওয়ার জন্য মুখ দিবে অটোমেটিকলি চাপ করবে আবার রিফিল হয়ে যাবে এবং গরু এটা কিন্তু একদিন দুই দিন তিন দিনের মধ্যে কিন্তু তারা ইউজ হয়ে যায় তাতে হয় কি আমার পানির ওয়েস্টেজ হচ্ছে কম আর পানি যেটাই খাচ্ছে সেটাই ফ্রেশ পাচ্ছে আর যদি চারির মধ্যে জমানো পানি থাকতো তাহলে দেখা যেত যে ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা যদি কেউ চেঞ্জ না করে তাহলে ওখানে মনে করেন ফাঙ্গাল এফেক্ট আসার সম্ভাবনা থাকে পানিটা স্মেলিং হয়ে যেতে পারে তো এখন সেখান থেকে আমরা মুক্ত আর একটা জিনিস হচ্ছে এইটা করার কারণে আপনার লেবারের যে টাইম সেভ হচ্ছে অ্যাকচুয়ালি একটা পানির চারি পরিষ্কার করে আবার রিফিল করতে যে টাইমটা হয় এখন কিন্তু সেই টাইমটা সেভ হচ্ছে সেভ টাইম ফ্রম লেবার আপনি কিছু টাকা সেভ করতেছেন